হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভাই বোন। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এই দেখো সবাই রেডি, হ্যাঁ সবারই শরীরটা ভালো না, মানে কাউরই ভালো না শরীর, আমার মার ভাইয়ের কাউরই শরীর ভালো না। আর আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, আর ওখানে বাবা দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য। তো চলো, আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হবে। তো মানে তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো ঝটপট করে সবাই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো আমরা এখন আছি বনগাঁতে, মানে বনগাঁ জাংশনে আছি। আমরা অটোতে উঠে তারপরে ঠাকুরনগরে চলে এসেছিলাম। ঠাকুরনগর থেকে একদম স্টেশনে নেমেই আমরা ট্রেন পেয়ে গেছি, যার জন্য মানে দাঁড়াতেও পারিনি ওখানে ঠাকুরনগরে। তো এখানে আসলাম বনগাঁতে, বনগাঁতে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, সকালে টিফিন করে নিলাম। তো আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য, আর আমাদের ট্রেন এখন 1 ঘন্টা দেরি আছে, তো আমাদের দাঁড়িয়েই থাকতে হবে। আর এই দেখো বনগাঁতে দাঁড়িয়ে রয়েছি এখন স্টেশনের মধ্যে। চলো ভিডিওটা দেখলাম। এই দেখো যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বনগাঁ লোকাল, এটা শিয়ালদাতে যাবে। তো আমরা এখনো পর্যন্ত বনগাঁতেই বসে আছি, কারণ বললামই যে তো আমাদের ট্রেন অনেক দেরি, মানে আমরা এক্সট্রা খুব তাড়াতাড়ি চলে এসেছি বনগাঁতে। তো যাই হোক, মানে ধীরে সুস্থে বসে টসে যাওয়া ভালো। আর বনগাঁ স্টেশনটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, মানে সামনের দিকটা মানে মাঝের দিকটা খুবই ভিড়, আর এখানটা দেখো একদম ফাঁকা। ভাই একটু দেখিয়ে দে। আমরা যেদিকটা বসেছিলাম সেদিকটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, আর আমি কি করবো এদিক ওদিক করে যাচ্ছিলাম যেহেতু ট্রেন অনেক লেট। কলা খাচ্ছে, মাও খাচ্ছিল, মারটা শেষ হয়ে গেছে। এখন ছাড়বে হচ্ছে 11:16 টাইম, ট্রেনটা ছাড়ার পরে খুবই ভালো লাগছিল, হাওয়া আসছিল, আর মা এদিকে দেখো ঘুমিয়েই পড়েছে। অবশেষে এতক্ষণ জার্নি করার পরে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো অদ্রিজা আর গোলু দুজনে মিলে আমাদের দেখে অপেক্ষা, মানে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা যে আজকে বিয়ে বাড়িতে এসেছি সেই বিয়ে বাড়িটা হলো আমার বড় মামির বাপের বাড়িতে, মানে আমার বড় মামির বোনের বিয়ে আজকে। তো দেখো এই যে তোজো আর এই যে অদ্রিজা, মানে আমাদের দেখে খুবই খুশি হয়েছে। আর ওদের বাড়িটা দেখো খুব বেশি জায়গা নেই, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করে করেছে, মানে ছোট্ট জায়গায় প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে আমার খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো কী সুন্দর বসার জায়গাটাও করেছে, মানে খুবই সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আর এখানে দেখো মামির দিদিরা বসে রয়েছে, আর এই যে বড় মামি, আর আমাদের পাত্রীকে দেখাচ্ছি, এই যে হচ্ছে জয়ামাসি, মানে আমার বড় মামির বোন। আর আমরা যেহেতু অনেকটাই লেট করে ফেলেছিলাম তাই বিয়ে বাড়িতে ঢুকে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম জল ভরতে যাব বলে। আর এই দিকে কিন্তু জয়ামাসির আশীর্বাদও শুরু হয়ে গেছিলো, মানে জয়ামাসি যেহেতু আগে আশীর্বাদ হয়নি তো বিয়ের দিনে আশীর্বাদ হচ্ছিলো, ওর শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছিলেন। আমি রেডি হয়ে চলে এসেছিলাম, আর খুব বেশি সাজিনি, শুধু আইলাইনার লিপস্টিকটাই পরেছিলাম, কারণ রাতে আরও ভালোভাবে সাজতে হবে তাই। তো দেখো এদিকে ব্যান্ড পার্টিও চলে এসেছিলো, আর এদের ড্রেস আপ, এদের বাজানোর স্টাইল ভীষণই সুন্দর ছিল। আর এরা খুব ভালো মানে মিউজিক বাজাচ্ছিল, যেহেতু শানাই, বিয়েতে শানাইটাই মেন। তো চলো তোমাদের একটু শুনিয়ে দিই। আর আমরা জল ভরতে চলে গিয়েছিলাম, আর এই দেখো সবাই সুন্দর সুন্দর সেজে গুজে জল ভরায় হলুদ হলুদ সাজ, এই যে ছোটো মামি, তারপরে এই যে কুলো হাতে যে আসছে সেটা হচ্ছে আমার বড় মামির মা। আর ভিডিওটা করছিল কিন্তু ভাই, আর আমি দেখতেই পাচ্ছ আসছিলাম, সবাই হাই করছে ভাই যেহেতু ভিডিও করছে। তো চলো দেখো সবাই সুন্দর সুন্দর সেজে গুজে চলে এসেছিলো। আর এই যে ব্যান্ড পার্টিটা তোমাদের বললাম, এরা নবদ্বীপ থেকে এসেছিলো, তো মানে খুবই সুন্দর বাজায়, মানে আমি এরকম ব্যান্ড পার্টি ফার্স্ট টাইম দেখলাম, মানে এরকম মানে সাজ পোশাক অন্যরকম দেখেছি বাট এরকম ফার্স্ট টাইমই দেখলাম। আর এদিকে দেখো সব জল ভরার কাজ করছিল।
জল ভরে এসে আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আগেই। এই যে তোজা খেয়ে উঠলো, দিদিভাই খাওয়াচ্ছিল ওকে। আর এখন কি করছিস তোজা? তোজা এখন ঘুমাবে। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আজকে সুন্দর করে সাজবো আমরা সবাই, তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ময়দা মাখবে, ময়দা, এত ময়দা মাখবে যে কি বলবো, 1 কেজি ময়দা এতেই লেগে যাবে। কমলা লেবু খাচ্ছে এখন। তোজো, এই তোজো, এই দেখ, এই যে মাসি রেডি হয়ে চলে এসছে। এই যে সন্ধ্যাবেলায়, এই দেখো সবাই একেবারে রেডি শেডি হয়ে চলে এসছে বিয়ে বাড়িতে, আর সবাইকে খুবই সুন্দর লাগছে। আর এইদিকে দেখো দিদুন, মানে আমার দিদা ব্লু কালারের শাড়ি যেটা পরেছিল দুতে ব্লু, ওটা হচ্ছে আমার দিদা। আর হচ্ছে এই দেখো ওটা, আর পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার ছোট মামির মা। তো দুই দিদুন মিলে জয়মাসির সাথে ছবি তুলছিল, মানে ফটোশ্যুট করছিল। আর এদিকে দেখো আমার লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে বিয়ে বাড়িতে। এই যে আমাদের কি বলবো সুন্দরী, এই যে এবার একটু নিজে ফোনটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন আমি সেজেছি, একাকাই সেজেছি আমি। আর তারপর আমরা স্টলের কাছে চলে এসেছিলাম, তো স্টলে ছিল কফি, আর ছিল ফুচকা, আর ছিল তোমার চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার কফিটাই খেয়েছি, ফুচকাটা খাইনি। আর এদিকে ভাইয়ের সাথে আমি একটু কথা বলছিলাম, বলছিলাম যে মানে বিয়েবাড়িতে বিকেলবেলা মানে আর কি না শুয়ে আমরা একটু মেলায় গেছিলাম। তো এটা হচ্ছে শান্তিপুরে যেহেতু, আর শান্তিপুরে রাসের মেলা বিখ্যাত তোমরা সবাই জানো, তো রাসের মেলা এখানে রাসের পরেও এক মাস থাকে। তাই আমরা একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি মা আর মামি, তো ওখান থেকে ভাপা পিঠা খেয়েছিলাম, সেটাই বলছিলাম ওদের। আর এখন আমরা যাচ্ছি বর আনতে, মানে বর চলে এসেছিলো কাছাকাছি, তো তার জন্য আমরা সবাই যাচ্ছিলাম বর আনতে। দেখো মেশো বিয়েতে বসে গিয়েছিল, মানে দাদু আর মেশো বিয়েতে বসে গিয়েছিল। আর এইদিকে মাসিকেও নিয়ে আসা হয়েছিল, অনেকে মিলে, মানে মাসির দাদারা, তারপর আমার বড় মামা, সবাই মিলে আর কি তুলেছিল। এখন হবে শুভ দৃষ্টি, মানে ভীষণই ইন্টারেস্টিং একটা বিয়ের একটা ইন্টারেস্টিং জিনিস শুভ দৃষ্টি, তো সেটা হচ্ছিল। তো দেখো মানে প্রচুর লোকজন ছিল, আর লোকজনের মাঝে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যামেরাম্যান। আর এই দেখো সবাই, এটা হচ্ছে যে নাচছে ওটা হচ্ছে মানে আমার বড় মামির জেঠুর ছেলে, তো ওরা খুবই আনন্দ করছিল, মানে যেহেতু শুভ দৃষ্টি একটা অন্যরকম মানে ব্যাপার, তো তার জন্য। আর ওরা দুজনে ভালোবাসা করেই বিয়ে, মানে বিয়ে করেছিল, মানে ওরা
একদম স্কুলে যখন পড়তো আর কি, তখন থেকে দুজনের রিলেশন শুরু হয়েছে। আর মানে এটা একটা অনেক দিন, মানে অনেক দিনের আর কি পাওনা, যে যাই হোক নিজের ভালোবাসাকে সে মানে পেয়েছে। তো ভীষণই আনন্দ ওদের দুজনের, মানে সবারই আনন্দ হচ্ছিল তো, আর মানে সব থেকে বেশি ওদেরই আনন্দ হচ্ছিল। আর এদিকে দেখো বাবা উঁচু করে দিয়েছিল, মানে ও ভয়ে জাস্ট মানে ভয় পেয়ে গেছিল, কিন্তু পান পাতাটা তো সরাতে পারছে না, না মানে অনেকটা উঁচু করেছিল, মানে এতটা রিক্স হয়ে গেছিলো, অনেকটা দেখো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক তারপর নিচু করে দিল, মানে এইটা আমি দেখেছি সব বিয়ে বাড়িতেই করার চেষ্টা করে আর কি, এরকম উঁচু করে দেয়, তো মানে যাতে বরকে আর কি উঁচু হয়ে দেখতে হয়, বা এরকম কোনো নিয়ম টিয়ম হয়তো আছে। এই দেখো সবাই নাচ করছিল আর খুবই আনন্দ করছিল সবাই, তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই দেখো আমরা এখানে সবাই নাচ করছিলাম, আর আমি ভিডিওটার সাউন্ডটা দিতে পারিনি, কারণ যদি কপিরাইট হয়ে যায় তো সেই ভয়ে দিইনি আমি, জাস্ট এমনি ভয়েস আর মিউজিকে লাগিয়ে দিলাম। তোমরা একটু মানিয়ে নিও। আর আমরা এখানে খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি, মানে ভাবতে পারিনি জয়মাসির বিয়েতে আমরা এত আনন্দ করব। মানে যেহেতু মানে মামার মাসির বাড়িতেই একটাই বিয়ে লাস্ট ছিল, ভীষণই আনন্দ করেছি আমরা, আর সবাই নাচানাচি করেছিল। এদিকে একদম আমরা বিয়ের আসল মুহূর্তে চলে এসেছিলাম, মানে একদম সিঁদুর দান, তো জয়ামাসি সিঁদুর দান হচ্ছিল, একদম নতুন জীবন নতুন সব কিছু মানে সিঁদুর দানের পর। তো দেখো এই আস্তে আস্তে মানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিলেন, তারপরে বলছিলেন যে সিঁদুরটা তুলে দিতে, মানে কপ মানে সিঁথিতে আর কি, তো মেশো দিয়ে দিল, সিঁদুর পরিয়ে দিল, ব্যাস বিয়ে হয়ে গেল। দেখো মানে সিঁদুরটা পরানোর পর একদম লুকটাই চেঞ্জ হয়ে গেল, দারুণ লাগছিল। আর পেছন দিয়ে লজ্জাবস্ত্রটা দিয়ে দিয়েছে, আর সিঁদুর তিনবার পরাতে হয় তো তিনবার দিয়ে দিল। তারপরে রাতে খুবই টায়ার্ড ছিলাম আর ভিডিও করতে পারিনি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো জয়ামাসি এখন চলে যাচ্ছে, তো জয়ামাসি চলে যাওয়ার পরে আমরাও চলে যাব, তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।